পচা, তোর ব্যাপার কি বল না, তুই কেন টিউশনের টাকা দিচ্ছিস? আমি তো কোনো ভাব খুঁজে পাচ্ছিনি। তোর গেড়ে হুঁশ নেই যে টিউশন পড়লে মাস্টারকে টাকা দিতে হয়, নাকি বৌদির সঙ্গে লাইন মারছিস, সব টাকা তাকে দিয়ে দিচ্ছিস? না স্যার, আমি বৌদিদের থেকে 10 হাত দূরে থাকি, লাইন তো দূরের কথা, আমি বৌদির কাছেই যাই না। তোর যাবি কেন, খালি মাস্টারের মাইনে পোদ মারতে পারিস। এই শোন, এর পরের দিন মাইনে না নিয়ে এলে পড়তে আসবিনি, তোর 8 মাসের মাইনে বাকি আছে, আর তোর গার্জেনকে সঙ্গে করে নিয়ে আসবি। যাই হোক, আমি এখন একটা প্রশ্ন করছি, যদিও এর উত্তর আমি অনেক আগেই তোদেরকে লিখে দিয়েছিলাম, দেখি এখন কার কার মনে আছে। বলতো, চুলকে হিন্দিতে কি বলে? জানিস না তো? তার জানবি কেন, পাড়ার বৌদিদের কথা মনে রাখ না, তাহলেই হবে, সালার ছেলেরা পড়তে এসেছে। এই এই খেচকা, তুই কেন হাসছিস কেন রে? তুই সব জানিস, উঠে দাঁড়া। ফুলসজ্জার মন্ত্রটা বলতো। ফুলসজ্জার মন্ত্র? নমো রাতে দাদা বৌদি উচ্চ তাপে উচ্চ চাপে। থাক আর বলতে হবে না, তুই জানিস দেখতে পাচ্ছি, বসে পড়। দেখ দেখ এই ছেলেটাকে, যে প্রত্যেক দিন পড়া করে আনে, আর তোরা কি করছিস, মাস্টারের মাইনে মারছিস, পাড়ার বৌদিদের কথা ভাবছিস, যা ইচ্ছা তাই করছিস। বেরো সালারা, ব্যাগপত্র গুছিয়ে ঘর যা, আবার কালকে পড়তে আসবি। বালেশ্বরে সেই প্রত্যেক দিন একই কথা, টাকা দাও টাকা দাও, সালা একটা নোট সেই 10 দিন ধরে লেখা, কেন একদিনে লিখিয়ে দেওয়া যায় না? বড় পরীক্ষাটা শেষ হোক, তোকে টাকা দেবে, বড় বাল দেবে, তোকে যে পড়তেই আসবো না, আবার বলে কিনা গার্জেন নিয়ে যেতে, বাল নিয়ে যাবে, গার্জেন নিয়ে যাবে। বড় তোরও দোষ আছে, তোর বাপ তো তোকে প্রতি মাসে স্যারের মাইনে দিয়ে দেয়, তুই তার সত্য দিস না কেন? দেখ আদা বিক্রি করছিস, কর, যাহাদের খবর রাখতে আসবে না, তাহলে আদাও থাকবে না আর লাভও থাকবে না। আর এই বয়সে মাস্টারের মাইনে পদ মারবি না তো কার মারবি, তুই তো চুরি করছিস না? তাহলে আমাকে এটা তো বল, তুই টাকাগুলো নিয়ে কি করিস? ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ওটা তো বেলা বৌদির বডি ম্যাসাজ সেন্টার, তো কি হয়েছে? ওইখানে তো তোকে আমি জান্নাতে দেখাবো, চো আমার সঙ্গে। আরে বালেশ্বর বাবুজি, এদিকে এই সময় কি ব্যাপার? আরে মশাই, আপনি, আপনাকেই তো কালকে ডেকে পাঠিয়েছি আপনার ছেলেকে। কেন আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? সবই তো বোঝেন মশাই, আমাদের ওই টিউশন পড়ি, সংসার চলে, তা এইভাবে টিউশনের টাকা না দিলে আমাদের সংসার চলবে কি করে বলুন তো? আমি ঠিক বুঝতে পারছি না বালেশ্বর বাবু, একটু খুলে বলুন তো। আপনার ছেলে পচার 8 মাসের মাইনে বাকি আছে, দয়া করে একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। 8 মাসের মাইনে বাকি আছে? কেন বেশি বলে ফেললাম নাকি? না ঠিক তা নয়, আমি তো প্রতি মাসে আপনার মাইনের টাকা ওর হাতে দিয়ে দিই। কি বলছেন, গত 8 মাসে 1 টাকাও আমায় দেয়নি। তাহলে টাকাগুলো নিয়ে করছেটা কি? শুনুন মশাই, আপনাকে একটা কথা বলি, ছেলের ওপর একটু লক্ষ্য নজর রাখুন, এখনকার ছেলে বুঝতেই পারছেন পাড়ার বৌদিদের ওপর একটু বেশি নজর থাকে, আর বৌদি মানে বুঝতেই পারছেন টাকার খেল। তাই আমার মন বলছে আমার মাইনের টাকা আপনাদেরই পাড়ার কোনো বৌদির গুপ্তধন ব্যাংকে ঢুকছে। তুই একটু ডরা, আমি জান্নাতের অপ্সরাকে ডাকছি। বৌদি, ও বৌদি, বাড়ি আছো?
ঠাকুর পূজে। বৌদি, এ আমার বন্ধু খোঁচা, আজকে তোমার জন্য দেখাতে হবে। জান্নাত কেন ঠাকুরপো, পুরো মহাবিশ্ব দেখিয়ে দেব। তুমি শুধু টাকাটা ফোন পে করো, ফেলো করি মাখো তেল, ফুল বডি ম্যাসাজ অনলি ফর 500। এসো ভিতরে এসো, আজ তোমাদের দুজনকে মঙ্গল গ্রহ থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। বেলা বৌদির মাসাজ পুরো জন্নাত দেখিয়ে দিল যে রে। দাদা সোনার কাজে বাইরে থাকে আর বৌদি এখানে মাসাজ করে। শুধু তাই নয়, রাতে আবার বেলা বৌদির স্পেশাল মাসাজ অ্যাভেলেবেল আছে, যার মাধ্যমে তুই মঙ্গল গ্রহ ছাড়িয়ে চাঁদে যেতে পারবি। কিন্তু এর জন্য তো টাকাও তো লাগবে। আরে বল, বালেশ্বর বাবুর মাইনের টাকা মেরে দে না, খালি তো হয়ে যাবে। এ মাসের মাইনের টাকাটা মেরে দেবো বলছিস? হ্যাঁ একদম, এই বয়সে এইসব করবি না তো সেই বুড়ো বয়সে করবি নাকি? লাউড়ার ছেলে, তুই আজ ঘরছ, তোর বডি ম্যাসাজ, আজ তোকে বিছুটি দিয়ে ম্যাসাজ করব। বাবা কাল টাকা দেবে, প্রাইভেট স্যার মাইনে চেয়েছে। মাইনে চেয়েছে? আয় কাছে আয়, মাইনের টাকা নিয়ে যা। তা তোর গা থেকে এত সর্ষের তেলের গন্ধ ছাড়ছে কেন? সকালবেলা সর্ষের তেল মেখে চান করছি তো, তাই হয়তো গন্ধ ছাড়ছে বাবা। তা তোর বুকে সিঁদুর লেগে আছে কেন বাবা? কোথায় সিঁদুর লেগে আছে? ওই যে তোর বুকেতে। ঘর মেরেছে, এটা তো বেলা বৌদির কপালের সিঁদুর। বৌদি একটু আসতে, তোমার সিঁদুর লেগে যাচ্ছে যে। না না, আমার বাপকে কোনো মতেই বুঝতে দেয়া যাবে না যে এটা সিঁদুর। ও এটা তো রং বাবা, আসার সময় রাস্তায় সিপিআইএম এর মিছিল বেরিয়েছিল তো, তারাই মাখিয়ে দিয়েছে। সিপিআইএম রং মাখিয়েছে নাকি বেলা বৌদি রং মাখিয়েছে বাবা? এই রে মেরেছে, আমার বাপ কি করে জানলো? তুই আর তোর বন্ধু খোঁচা রাস্তা দিয়ে কি আলোচনা করতে করতে বাড়ি ফিরছিলিস আমি সব শুনেছি। লাউড়ার ছেলে, প্রাইভেটের টাকা মেরে বডি ম্যাসাজ, তাও আবার বেলা বৌদির বডি ম্যাসাজ সেন্টার। আজ তোকে আমি শুধু সিপিআইএম এর নয়, টিএমসি বিজেপি কংগ্রেস সবার রং মাখাবো। খতম, বাই বাই, টাটা।